এর আগের দিন আমরা ভৌত রাশির মাত্রা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কতগুলো ভৌত রাশির নাম এবং তার মাত্রীয় সংকেত নিয়ে আলোচনা করব। কোন ভৌত রাশির এককে মূল এককগুলি যে খাতে উন্নীত থাকে তাকেই বলা হয় ভৌত রাশির মাত্রা, এবং এম এল টি এই এককগুলির ঘাতকে একত্রে সংকেতের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় মাতৃয় সংকেত। তাহলে মাত্রা হলো মাতৃয় সংকেত। এবার আমরা কতগুলি ভূত রাশির নাম এবং তার মাতৃয় সংকেত লিখব, যেমন ক্ষেত্রফল। এক নম্বর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো এক্ষেত্রে আমরা লিখব এম জিরো এল স্কোয়ার টি টু দি পাওয়ার জিরো, এইভাবে লেখা থার্ড ব্র্যাকেটের মধ্যে। বা যেহেতু এম টু দি পাওয়ার জিরো এল টু দি ফোর টি টু পাওয়ার জিরো মান ওয়ান হচ্ছে, এটাকে শুধু লেখা যাবে এল স্কোয়ার। বোঝা গেল? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। সেই জন্য এম টু দি পাওয়ার জিরো এল স্কোয়ার টি টু পাওয়ার জিরো বা শুধু এল স্কোয়ার লিখলেও কাজ মিটে যাবে। আয়তন, আয়তনের ক্ষেত্রে দু নম্বর আয়তন। আয়তনের মাত্র সংকেত কি হবে? ওই একই রকম হবে এম টু দি পাওয়ার জিরো এল কিউব টি টু দি পাওয়ার জিরো বা এল কিউব। সবসময় এম এল টি লেখার দরকার নেই, যেহেতু এম এল টি দিয়ে প্রকাশ করার কথা বলছি। এম এল টি দিয়ে কোন রাশিকে প্রকাশ করাকেই বলা হচ্ছে তার মাত্র সংকেত। সোজা কথা, এর কি গেল আয়তন যা। এবার তিন নম্বর, আমরা যে এককগুলো অলরেডি শিখেছি বা এই পর্যন্ত শিখেছি সেই এককগুলোরই মাতৃয় সংকেত আমরা লেখার চেষ্টা করব। ঘনত্ব, ঘনত্ব মানে কি? ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন। তার মানে ভর, ভরের মাতৃ সংকেত এম, আয়তন ভর ভাগ আয়তন, তাহলে কি হবে এম ভাগ, মানে এরকম ভাবে লিখবি এম ভাগ এল টু দি পাওয়ার থ্রি আয়তন। তাহলে লিখবো এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার জিরো, এটা লিখতে পারো, বা এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। এইটা হলো ঘনত্বের মাত্রা। ঘনত্ব মানে কি? ভর ভাগ আয়তন, তাহলে ভরের মাত্রা এম। আয়তন মানে তিনটি দৈর্ঘ্যের মাত্রার গুণফল, তার মানে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার জিরো। এম বাই এল কিউব মানে এম টু দি পাওয়ার মাইনাস এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। যেমন ওয়ান বাই এক্স কিউব সমান কত হয়? এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। বা পাওয়ারটা এই ঘর থেকে যখন লবে গেল তখন পাওয়ারটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, বা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এইভাবে। আচ্ছা, এবার হচ্ছে বেগ। বেগের মাত্রা কি হয়? বেগ, বেগ চার নম্বর হচ্ছে বেগ। বেগ, বেগ মানে কি? সরণ বাই সময়, সরণ সরণ ভাগ সময়। তাহলে এখানে সরণ কি? সরণ মানে তো দৈর্ঘ্য, সরণ মানে কি? তার মানে এল ভাগ টি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এল ভাগ টি সমান হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে লেখা যায় এখানে এম টু দি পাওয়ার জিরো তুমি লিখতে পারতে, তাহলে বা এটাকে লেখা যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হলো বেগের মাত্রীয় সংকেত বা বেগের মাত্রা। বেগ গেল। এরপরে আসছে আমাদের তরল। পাঁচ নম্বর হচ্ছে তরল। তরল কি? না, তরল হচ্ছে সরণ ভাগ সময়ের বর্গ, সময়ের বর্গ। তার মানে কি হবে? এম টু দি পাওয়ার জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে আছে, বা লেখা যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস।
এই হলো আমাদের ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বল, ছয় নম্বর বল। বল মানে কি? আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র পড়েছি, বল সমান ভর গুণ ত্বরণ, এ ইকুয়াল টু এম এ, বল সমান ভর গুণিতক ত্বরণ, বল সমান ভর গুণিতক ত্বরণ। তাহলে এখানে কি? ভর গুণিতক ত্বরণ। তাহলে ভরের মাত্রীয় সংকেত কি আমরা করলাম এক্ষুনি? এম। তাহলে কি হবে? এম। আর ত্বরণে হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তার মানে এটাই হলো তোমার, এবার বা লেখার দরকার নেই, এল টি তিনটেই আছে। তাহলে বল সমান ভর গুণিতক ত্বরণ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো বল। কার্য, কার্য সমান কি? বল গুণিতক সরণ। কার্য সমান কি? বল গুণিতক সরণ। তাহলে বলের মাত্রীয় সংকেত কি পেয়েছি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু গুণ এল। তাহলে কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্ষমতা, আট নম্বর ক্ষমতা। ক্ষমতা মানে কি? কার্য ভাগ সময়, কার্য ভাগ সময়। আমরা হচ্ছে কার্যের মাত্রা কি দেখলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ভাগ টি, তাই তো? আর নিচে কি হবে? মানে এরকম হবে টি, এটাকে লেখা যাবে বা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এইটা হলো ক্ষমতার মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ন নম্বর হচ্ছে ভরবেগ। এই সবগুলো আমাদের লাগবে, ভরবেগ, ভর গুণিতক বেগ। তাহলে ভর সমান কত? এম। বেগ কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে কত হবে? এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভরবেগের মাত্রা। আর একটা আছে চাপ, দশ নম্বর হচ্ছে চাপ। চাপ মানে কি? বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। তাহলে কি হবে? বল, এম বলের মাত্রা কি পেয়েছি? এম এল টি টু পাওয়ার মাইনাস টু, এম এল টি টু পাওয়ার মাইনাস টু ভাগ ক্ষেত্রফল এল স্কোয়ার। তার মানে জিনিসটা হবে কি? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। আর একবার বলি, ভৌত রাশির নাম হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তো এখানে আমি এম আর টি লেখার কি দরকার ছিল? যেহেতু কোন রাশিকে এম এল টি দিয়ে প্রকাশ করলেই তার তার মাত্রীয় সংকেতটা পাওয়া যাবে, সেই জন্য এম এল টিটাকে রেখেছি, কিন্তু তাদের কোনো এফেক্ট নেই। এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, টি টু পাওয়ার জিরো মানে ওয়ান, শুধু থেকে গেল এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত হলো এম টু দি পাওয়ার টু বা এল স্কোয়ার। আয়তন মানে তিনটে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে এম টু দি পাওয়ার জিরো এল কিউব, টি টু পাওয়ার জিরো মানে এল টু দি পাওয়ার থ্রি। ঘনত্ব মানে কি? ভর ভাগ আয়তন, ভরের মাত্রা কি? এম এম। আর আয়তন মানে এল কিউব ভাগ টি টু দি পাওয়ার জিরো মানে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা কি করে এলো একবার বলে দিই, ঘনত্ব এই যেটা ভর ভাগ আয়তন এইটাকে আমরা লিখেছি এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন হচ্ছে এল কিউ, ভরের মাত্রীয় সংকেত এম, আয়তন এল কিউ, তাহলে এম ভাগ এল কিউ, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি।
এটা লেখা যায় টি টু দি পাওয়ার জিরো মানে ওটা টি টু পাওয়ার জিরো লেখা যায় না লেখা যায় না লিখলেও চলবে। আচ্ছা এবার হচ্ছে বেগ, বেগ মানে কি আছে, সরণ ভাগ সময়, সরণ ভাগ সময় অর্থাৎ সরণ মানে কি এল, সময় মানে টি, আর এম টু দি পাওয়ার জিরোটা দিয়ে জি এম এখানে লাগবে না, তাহলে এইখানে কি হচ্ছে সরণ ভাগ সময় সমান এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এম টু দি পাওয়ার জিরোটা ডাউন দিতে পারবো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এইভাবে সরণ ভাগ সময় সরণের মাত্র সংকেতে সরণের মাত্র সংকেত সরণের মাত্র সংকেতের সময় মাত্র সংকেত টি, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বোঝা গেল জিনিসটা? এবার ত্বরণ, ত্বরণ মানে সরণ বাই সময়ের বর্গ, তাহলে ওই একই রকম সিস্টেম এল ভাগ টি স্কোয়ার, তার মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার? আচ্ছা এবারে আসছে বল, বল মানে কি, বল মানে ভর গুণিতক ত্বরণ, ভর আর ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস। কার্য মানে বল গুণিতক সরণ, বলের মাত্রা কি পেলাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, সরণের মাত্রা মাত্রীয় সংকেত এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। ক্ষমতা কার্য ভাগ সময়, তাহলে কার্য কি পেলাম এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ভাগ টি তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। আচ্ছা ভরবেগ, ভরবেগের মাত্রা কি, ভর গুণিতক বেগ, ভর মানে হলো তোমার এম আর বেগ মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চাপ বল ভাগ ক্ষেত্রফল, বল মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ভাগ এল স্কোয়ার এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে এখানে ওয়ান ছিল মানে এইভাবে এলো জিনিসটা এম এল টি টু পাওয়ার মাইনাস টু ভাগ এল স্কোয়ার, তাহলে থাকবে হচ্ছে এম এল টু দি পাওয়ার টু ওয়ান মাইনাস টু টি টু পাওয়ার মাইনাস টু, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু পাওয়ার মাইনাস টু। চাপের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু পাওয়ার মাইনাস টু। এবারে আমরা তাহলে মাত্রীয় সংকেত জানা গেল, এইগুলো জানলে মোটামুটি তোমাদের অনেকটা জানা হয়ে যাবে এবং ধীরে ধীরে পরের গুলো নিজেই করতে পারবে। আচ্ছা তাহলে মাত্রীয় সংকেত হলো মাত্রা কাকে বলে, মাত্রীয় সংকেত স্পেসিফিক কিছু রাশির মাত্রীয় সংকেত কি হবে সেগুলো আমাদের জানা হবে। এবারে আমরা দৈর্ঘ্য পরিমাপ করা হয় কিভাবে জানবো, দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ করার জন্য সাধারণত আমরা স্কেল ব্যবহার করি, দৈর্ঘ্যের পরিমাপ করার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করি, স্কেল ব্যবহার করি। যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর দৈর্ঘ্য মাপা হয় তাকেই বলা হয় স্কেল, যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর দৈর্ঘ্য মাপা হয় তাকে বলা হয় স্কেল। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রকে বলা হয়, তো যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপা হয় তাকে বলা হয় স্কেল। হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয় স্কেল। স্কেল কাকে বলে, না যে যন্ত্রের সাহায্যে কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয় তাকে বলা হয় স্কেল। এই স্কেলকে সাধারণত বলা হয় মিটার স্কেল, মিটার স্কেল, মিটার স্কেল কি না, এগুলো সাধারণত এক মিটার লম্বা হয় তার চেয়ে ছোটও হয়, মিটার স্কেল জিনিসটা কি না, যে স্কেলে, যে স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটার, যে স্কেলে সেন্টিমিটার, সেন্টিমিটার ও মিলিমিটার
এটা দাগ কাটা থাকে থাকে তাকে মিটার স্কেল তাকে মিটার স্কেল বলে যে স্কেল সেন্টিমিটার ও মিলিমিটার দাগ কাটা থাকে তাকে মিটার স্কেল বলে এই স্কেলে সবসময় এক মিটার লম্বা হতে কোনো মানে ছোট হতে পারে কিন্তু সেই স্কেলের যে দাগ গুলো ডিভিশন গুলো মিলিমিটার এবং সেন্টিমিটারে করা থাকে সেই ধরনের স্কেলটি বলা হচ্ছে মিটার স্কেল তো এই মিটার স্কেলের সাহায্যে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করব আমি একটা স্কেল নিচ্ছি ধরো এই হচ্ছে আমার একটা মিটার স্কেল ছোট্ট অংশ আমি দেখাচ্ছি এটা হচ্ছে জিরো দাগ এটা হচ্ছে ওয়ান এইটা হচ্ছে টু এইটা হচ্ছে থ্রি এইটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ এবং এই জিরো টু ওয়ানকে আবার দশ ভাগে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে বোঝানো যাবে না তিনটা স্কেল এখানে আছে জিরো দাগ এইটা মনে করো ওয়ান এইটা মনে করো টু জিরো টু ওয়ানের মধ্যে দশটা ভাগে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা দশ এটা যে এক ডাক এটাকে এক করলাম আচ্ছা এবার দশটা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দুই ডাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা দশ তার মানে এটা জিরো টু ওয়ান মানে এটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার এবং এই এক সেন্টিমিটারকে সমান দশটা ভাগে ভাগ করা হয়েছে এক একটা ঘর মানে এখান থেকে এইটুকু এক একটা ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার বলেছিলাম যে স্কেলে সেন্টিমিটার ও মিলিমিটার দাগ কাটা থাকে তাকে মিটার স্কেল বলে তাহলে জিরো টু ওয়ান এক সেন্টিমিটার এই এক সেন্টিমিটারকে আবার সমান দশ ভাগে ভাগ করা হয়েছে তাহলে এক একটা ভাগ কত হচ্ছে আমরা জানি টেন মিলিমিটার টেন মিলিমিটার সমান এক সেন্টিমিটার টেন মিলিমিটার সমান এক সেন্টিমিটার তার মানে এক একটা ঘর ওয়ান মিলিমিটার সেন্টিমিটার প্রকাশ করলে কি হবে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এক একটা ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার অথবা পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মানে ওয়ান মিলিমিটার কে দশ দিয়ে ভাগ করলে তো এক সেন্টিমিটার হবে তাহলে একটা ঘর ওয়ান মিলিমিটার কে তাহলে দশ দিয়ে ভাগ করো তাহলে একটা ঘর হবে এক একটি ঘর এক একটি ক্ষুদ্রতম ঘর তম ঘর সমান কত ওয়ান মিলিমিটার মিলিমিটার সমান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেন্টিমিটার এইবার আমরা মনে করো একটা পেন্সিলের দৈর্ঘ্য মাপ তাহলে কি করে মাপ না পেন্সিলটার একটা প্রান্তে জিরো দাগের সঙ্গে মেলাম মেলাম পেন্সিলটার মাথা মনে করো এইখানে নিয়েছে লাইনটা একটু সোজা করে আঁকতে দিতে আসো ছবিটা বোঝানোর চেষ্টা করছি এইটা হচ্ছে পেন্সিলটার মাথা
এটা যে পেন্সিলের পিছনটা তাহলে কি দেখতে পাচ্ছি একটা দাগ আমি দুই বাইশকে মেলালাম আর ওপাশে কি দেখছি দুই ক্রস করে আছে এক দুই তিন চার চার নম্বর দাগের সঙ্গে মাথাটা মিলেছে তাহলে এই পেন্সিলটার দৈর্ঘ্য কত না এখানে মিলেছে দুই আর চব্বিশ এক দুই তিন চার তাহলে এক এটা দুই সেন্টিমিটার হয়ে গেছে এক দুই তিন চার চার গুণ মানে 0.4 সেন্টিমিটার তার মানে পেন্সিলের দৈর্ঘ্য হবে পেন্সিলের দৈর্ঘ্য হবে সমান সমান 2.4 মাইনাস 0 সেন্টিমিটার সেমি সমান 2.4 সেমি 2.4 সেমি এইখানে জিরো দাগ থেকে শুরু করেছিলাম তুমি যদি এক থেকে শুরু করতে পারো এখান থেকে শুরু করতে তাহলে লাস্টের যে দাগটা পাওয়া যাবে যে দাগের সঙ্গে মিলেছে সেই দাগ থেকে প্রথমে যে দাগটা সঙ্গে মিলেছে সেটা বাদ দিতে এখানে যেহেতু জিরো দাগের সঙ্গে মিলে আছে সেই জন্য 2.4 মাইনাস 0 অর্থাৎ পেন্সিলটার দৈর্ঘ্য হবে 2.4 সেন্টিমিটার যে কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা জিরো দাগের সঙ্গে মেলাম জিরো দাগ থেকে মিলিয়ে ওই দিকে যত যে দাগের সঙ্গে মিলবে সেটা ঘর হিসাব করবো এখান থেকে আমার 24 ঘর এক একটা ঘর সমান 0.1 সেন্টিমিটার তাহলে 24 ঘর সমান কত হবে 2.4 সেন্টিমিটার বিয়োগ জিরো সমান 2.4 এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই যে 2.4 দাগের সঙ্গে মিলেছে চার নম্বর দাগ এই দাগটায় মান নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে লম্বভাবে পাটটা নিতে হবে অর্থাৎ আমি যখন পাটটা নেব 2.4টার দাগের সঙ্গে যেন আমার নাকটার সঙ্গে লম্বভাবে থাকে আমি বাঁ দিক থেকে দেখি বা ডান দিক থেকে দেখলে কিন্তু হবে না এ ধরনের ভুলকে বলা হচ্ছে লম্বন ভ্রম তুমি সরাসরি এইভাবে দেখো এইখানে লক্ষ্য করবো কেউ যদি এই দিক থেকে দেখে সেটাও ভুল কেউ যদি এই দিক থেকে দেখে সেটাও ভুল অর্থাৎ এই দিক থেকে দেখলেও ভুল এই দিক থেকে দেখলেও ভুল এই সোজাসুজি দেখলে ঠিক এই দুই সাইড থেকে দেখলে এই দিক থেকে দেখলে মনে হবে পাটটা একটু বেশি হচ্ছে ওই দিক থেকে দেখলে মনে হবে পাটটা একটু কম হচ্ছে সেই কারণে একদম যে দাগের সঙ্গে মিলেছে সেই দাগের সঙ্গে নাকটাকে লম্বভাবে রাখতে হবে এবং সেই দাগটাই কি নিতে হবে এই ডান দিক থেকে বা বাঁ দিক থেকে দেখলে হবে না এই ধরনের ভুলকে বলা হয় লম্বন ভ্রম তাহলে মিটার স্কেল কাকে বলে যে স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটার দাগ কাটা থাকে তাকে মিটার স্কেল বলে এই সেন্টিমিটার মিলিমিটার করা আছে এটা হচ্ছে 0 সেন্টিমিটার 1 সিএম 2 সিএম এগুলো লেখা আছে এগুলো হচ্ছে মিলিমিটার এছাড়া স্কেলের উল্টো দিকটা এই পাশটা আবার ইঞ্চ ডিভিশন করা থাকে ইঞ্চ ইঞ্চ ডিভিশন করা থাকে আমরা সাধারণত সেন্টিমিটার মিলিমিটার নিয়ে কাজ করি ইঞ্চ ডিভিশনও করা থাকে লম্বন ভ্রম কাকে বলে কোনো বস্তুর দাগ পাটনার সময় সেই দাগটাকে লম্বভাবে দেখতে হবে তার উপর থেকে লম্বভাবে দেখতে হবে ডান দিক বা বাম দিক থেকে দেখলে কখনো দৈর্ঘ্য ছোট বড় হয়ে যেতে পারে এই ধরনের ত্রুটিকে বলা হয় লম্বন ভ্রম এই লম্বন ভ্রম আমাদের এড়াতে হবে আচ্ছা এবার হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক লঘিষ্ঠ কোন যন্ত্রে লঘিষ্ঠ ধ্রুবক বলতে কি বোঝায় লঘিষ্ঠ লঘিষ্ঠ ধ্রুবক কোন যন্ত্রের লঘিষ্ঠ 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 ধ্রুবক বলতে কি বোঝায় লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট ইংরেজিতে লিস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট বলতে কি বোঝায় না কোন যন্ত্রের সাহায্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্যটা মাপা যায় সেটা কি বলা আছে তার লিস্ট কাউন্ট অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক হলো কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকেই বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক তাহলে মিটার স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক কি হবে সবচেয়ে কতটা আমরা 1 মিলিমিটার সবচেয়ে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্যটা মাপা যায় সেটা কত সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য মাপা যায় 1 মিলিমিটার 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার সমান 0.1 সেমি তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত হলো 0.1 সেন্টিমিটার মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান হলো 0.1 সেন্টিমিটার এবার পরিমাপের ত্রুটি কিভাবে নির্ণয় করা হয়
दैर्घ्य पा गया 10 सेंटीमीटर वस्तु दैर्घ्य पा गया 10 सेंटीमीटर তাহলে পরিমাপের ত্রুটি কত হবে? আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি সমান লঘিষ্ঠ ধ্রুবক, ভাগ টেন, তার মধ্যে 0.1/10, 0.1/10, এইটা হলো আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি, সমান আনুপাতিক ত্রুটি উনি তো 100 অর্থাৎ 0. আনুপাতিক ত্রুটি, গুণিতক 100, গুণিতক 100 সমান কত হবে? 100% করতে পারো, তার মানে কত হচ্ছে 1%। 100 করে দিলেই হবে 1%, শতকরা ত্রুটি মানে এটা 100% করতে পারো না, হলে 1% করলে হবে। আনুপাতিক ত্রুটি গুণিতক 100, তার মানে কোন বস্তু দৈর্ঘ্য যেটা পাওয়া গেল লঘিষ্ঠ ধ্রুবক ডিভাইড বাই সেই দৈর্ঘ্য করতে হবে, বলে আনুপাতিক ত্রুটি হলো। আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা তা শতকরা ত্রুটি। এবার আমরা একটা রৈখিক স্কেলের সাহায্যে পাতলা কাগজের বেদ নির্ণয় করব। রৈখিক স্কেলের সাহায্যে পাতলা কাগজের বেদ নির্ণয় করব কি করে নির্ণয় করা যাবে? না, প্রথমে একটা বইয়ের একটা পাতার বেদ নির্ণয় করতে বলেছি, তাহলে প্রথমে কি করব? বইয়ের 50টা পাতার বেদ আমরা স্কেলের সাহায্যে নির্ণয় করে নেব, পরিমাপযোগ্য দৈর্ঘ্য সেটা। তাহলে বইয়ের 50টা পাতার বেদ মনে করো আমরা পেয়ে গেলাম 0.5 সেন্টিমিটার। 50টা পাতার বেদ, 50টি পাতা বেদ মনে করো 0.5 সেন্টিমিটার। তাহলে একটি পাতার বেদ কত হবে? 0.5/50 সেন্টিমিটার, তার মানে কত হবে? 5/500, তাই তো, মানে 1/100 সেমি সমান 0.01 সেমি। অর্থাৎ যে কোনো একটা পাতার বেদ নির্ণয় করতে গেলে আমরা কি করব? প্রথমে 50টা 60টা 100টা পাতার বেদ আমরা নিয়ে নেবো। এখানে আমি ধরে নিচ্ছি 50টি পাতার বেদ 0.5 সেন্টিমিটার, তাহলে একটি পাতার বেদ হবে 0.5/50, 5/500, 1/100, 0.01 সেমি। এছাড়া কোনো বক্র বস্তু দৈর্ঘ্য যদি আমাদের স্কেলের সাহায্যে মাপতে বলে তাহলে কি করব? না, প্রথমে আমি এ, এখানে বি, এ বি, প্রথমে আমি সুতো নেব, সুতো নিয়ে এখান থেকে যতটা সোজাসুজি এটা সুতোটাই এই এন্ডে লাগাবো, লাগিয়ে সুতোটাই পর্যন্ত বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে সুতোটা আবার এইভাবে করবো, এবং করতে 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 পুরো বস্তুটা দৈর্ঘ্য আমরা সুতো দিয়ে মেপে নেব। সেইবার সেই সুতোটা স্কেলের সাহায্যে কতটা দৈর্ঘ্য হচ্ছে মেপে নিলেই এই বক্র বস্তুর দৈর্ঘ্যটা আমরা মেপে নিতে পারব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা ভর পরিমাপ নিয়ে